তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক দীর্ঘ বক্তৃতা দিলাম, কারণ অনেকদিন পরে পেলাম, তো বন্দিখানায় তো ছিলাম করোনা সময়, তখন তো প্রায় 2-2.5 বছর ওই ভিডিও কনফারেন্সিং বাক্সবন্দি। 2007-এ ছিলাম আসল জেলে, সেই জেল ছিল ছোট, আর এই করোনার সময় ছিলাম একটু বড় জেলে। কিন্তু সুবিধা এটুকু যে অন্তত ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগে ভিডিও কনফারেন্সিং করতে পেরেছি। এই আজকে একটু মুক্তভাবে আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আবারও আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আবারও আমি অনুরোধ করব, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, জনগণের সেবা করে জনগণের হৃদয় জয় করতে হবে। আপনি দেখেন আওয়ামী লীগ সরকার এই এই নিয়ে চতুর্থবার ক্ষমতায়, আমরা আমাদের আমরা কিন্তু মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছি, মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষকে আমি সব চাই একটা উন্নত জীবন দিতে। একটি লোক দরিদ্র থাকবে না, একটি লোক গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, একটি লোক অশিক্ষার অন্ধকারে থাকবে না। প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে, প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে, প্রতিটি যুবক আপনারা কিন্তু কাজের সুযোগ পান। আমাদের ইয়াং বাংলার মাধ্যমে আমরা মানুষকে উৎসাহিত করি, ট্রেনিং দিই, আমরা স্টার্ট আপ প্রোগ্রাম করেছি যার মাধ্যমে কেউ কাজ শুরু করে তাদেরকে সহায়তা করি। ডিজিটাল বাংলাদেশ এই যুগে ইউনিয়নে বসে বিদেশে কাজ করে পয়সা উপার্জন করতে পারে। কাজে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন।